আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিড সলিউশন 24 চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনসার আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কিভাবে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডে আপনারা চাকরির আবেদন করবেন। সাম্প্রতিক সময়ে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডে 104 পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদটিতে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেই কাজটি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। এই কাজটা আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন। আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং তারপর উপরে এরকম একটি থ্রি ডট অপশন দেখবেন। এই থ্রি ডট অপশনটিতে ক্লিক করে তারপর নিচের দিকে আসলে ডেস্কটপ সাইট লেখা দেখতে পাবেন, সেখানে একটি টিক মার্ক বসিয়ে দেবেন, তাহলে আপনার মোবাইলটি ডেস্কটপ হয়ে যাবে। তারপর আপনি সার্চ বারে গিয়ে টাইপ করবেন www.sgfl.teletalk teletalk.com.bd এই ওয়েবসাইট লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট লেখা দেখতে পাচ্ছেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম। যদি আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে চান তাহলে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবেন। আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব না, কারণ ইতিপূর্বেই আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে একটি ভিডিও দিয়েছি, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। আমি ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন। আমি সরাসরি চলে যাব অ্যাপ্লিকেশন ফর্মে। হ্যাঁ প্রিভিয়াস, আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আরেকটি পেজ ওপেন হবে। এখানে আপনারা পোস্টগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ কোন কোন পোস্টে লোক নিয়োগ করা হবে। আমি এখান থেকে প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেল, আমি এই পোস্টে আবেদন করবো, এর জন্য এখানে একটি টিক মার্ক দেবো। আপনার যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টে এরকমভাবে টিক মার্ক বসিয়ে দেবেন, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। হ্যাঁ প্রিপেয়ার্স, আপনাদের সামনে এরকম আরেকটি পেজ ওপেন হবে। নেক্সটে ক্লিক করার পর এই ফর্মটি আপনাদের নির্ভুলভাবে পূরণ করে দিতে হবে। আপনারা এখানে নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেল, তারপর অ্যাপ্লিকেন্টস নেম, এখান থেকে আপনার অ্যাপ্লিকেন্টস নেমটি দিতে হবে। আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে ফাদার্স নেম দিবেন, তারপর এখান থেকে মাদার্স নেম, তারপর ডেট অফ বার্থ দিয়ে দিবেন, আপনার জন্ম তারিখটি দিবেন আপনি। তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দেবেন, তারপর এখান থেকে রিলিজিয়নটা সিলেক্ট করে দেবেন, ন্যাশনালিটি বাংলাদেশি বাই ডিফল্ট দেওয়া থাকবে, তারপর ন্যাশনাল আইডি, পাসপোর্ট আইডি, বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে ইয়েসে ক্লিক করবেন, তারপর এই বক্সে নাম্বারটি বসিয়ে দেবেন, আর না থাকলে নোতে ক্লিক করবেন। যেমন পাসপোর্ট আইডি, বার্থ রেজিস্ট্রেশন আমার নেই, আমি এখান থেকে নোতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস, যদি বিবাহিত হন তাহলে ম্যারিটে ক্লিক করবেন, এখানে আপনার স্ত্রী বা স্বামীর নাম বসিয়ে দেবেন, আর যদি অবিবাহিত হন তাহলে এখান থেকে সিঙ্গেলে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কোটা সিলেক্ট করতে হবে, এখানে ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী রয়েছে এবং নন কোটা রয়েছে। আপনি যে কোটাতে পড়েন সেই কোটাতে সিলেক্ট করে দেবেন, আর যদি আপনার কোনো কোটা না থাকে তাহলে এখান থেকে নন কোটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার মেইলিং বা প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে এবং এপাশে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। আমি আমারটা দিয়ে দিচ্ছি। প্রথমে কেয়ার অফ, কেয়ার অফ মানে প্রযত্নে অর্থাৎ অভিভাবকের নাম দিতে হবে। আপনার আপনি আপনার পিতার নাম দিতে পারেন এবং যদি আপনি বিবাহিত মেয়ে হয়ে থাকেন তাহলে এখানে আপনি আপনার স্বামী নামও ব্যবহার করতে পারবেন। তারপর এখান থেকে আপনার ব্লেসটি দিয়ে দেবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর এখান থেকে উপজেলা সিলেক্ট করে দেবেন, তারপর এখানে পোস্ট অফিস, এখান থেকে পোস্ট কোডটি দিয়ে দেবেন। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হলে এখানে টিক মার্ক বসিয়ে দেবেন, আর যদি একই রকম না হয় তাহলে এখানে আপনি লিখে দিবেন। তারপর এখানে একটি মোবাইল নম্বর দেবেন, ভ্যালিড মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটি সবসময় খোলা থাকবে। তারপর এখানে কনফার্ম মোবাইল নম্বরে ক্লিক করবেন, আবার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনারা যে অপশনগুলোর পাশে এরকম লাল টিক লাল স্টার চিহ্ন দেখতে পাবেন সেই অপশনগুলো আপনাদেরকে পূরণ করতেই হবে।
এগুলো বাধ্যতামূলক। তো প্রিপেয়ার্স বাকি কাজটুকু করার পূর্বে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে এখন সাবস্ক্রাইব করে নিন, এবং পরবর্তীতে এরকম আরও বিভিন্ন প্রকার চাকরির ভিডিও পেতে আপডেট জানতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। তো প্রিপেয়ার্স এখন আমাদেরকে একাডেমি কোয়ালিফিকেশনগুলো দিতে হবে, এখান থেকে আপনারা এসএসসি এইচএসসি দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে এসএসসিটা দিয়ে দিচ্ছি। আপনার ঠিক একই প্রসেস ব্যবহার করে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশনগুলো এখান থেকে দিয়ে দেবেন। তারপর এখান থেকে গ্রুপ সিলেক্ট করতে হবে, আপনি যে গ্রুপে পড়াশোনা করেছেন, তারপর এখান থেকে পাসিং ইয়ারটা দিয়ে দেবেন, অর্থাৎ আপনি যে সালে এসএসসি পাস করেছেন সেই সালটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে এইচএসসি তথ্য দিবেন, তারপর বোর্ড, তারপর এখান থেকে আপনার রোল নম্বরটি দিয়ে দেবেন। তারপর এখান থেকে রেজাল্ট দিয়ে দেবেন, GP 5 এখানে পয়েন্টটা বসিয়ে দেবেন। তারপর এখানে গ্রুপ বা সাবজেক্ট দিয়ে দেবেন আপনি যে গ্রুপে পড়াশোনা করেছেন সেটা, তারপর এখান থেকে পাসিং ইয়ারটি দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি গ্রাজুয়েশন দিবেন, এখান থেকে অনার্স, তারপর এখান থেকে সাবজেক্ট বা ডিগ্রি দিয়ে দেবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ইউনিভার্সিটি দিবেন, আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, আমি এখান থেকে দিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি। তারপর এবার থেকে রেজাল্ট, সিজিপিএ আউট অফ 4 দিয়ে দিবেন, তারপর এখান থেকে পয়েন্টটা বসিয়ে দেবেন, এখানে পাসিং ইয়ার দিতে হবে, আমি আমারটা দিচ্ছি। তারপর এখান থেকে ডিউরেশন, ডিউরেশন হচ্ছে অর্থাৎ আপনার কোর্সটি কত বছর ছিল, 2 বছর, 3 বছর, 4 বছর না 5 বছর, যেহেতু অনার্স 4 ইয়ার্স সেটা আমি এখান থেকে 4 ইয়ার সিলেক্ট করে দেবো। তারপর আপনার যদি মাস্টার্স করা থাকে তাহলে এখানে একটি টিক মার্ক দেবেন এবং এই করে অপশনগুলো পূরণ করে দেবেন, আর যদি না থাকে তাহলে টিক মার্ক উঠিয়ে দেবেন, আমি এখানে মাস্টার্স দেব না। তারপর এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর গভর্নমেন্ট এমপ্লয়ি, সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি, অটোনোমাস, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, অর্থাৎ আপনার যদি এই কোটাগুলো থাকে সেগুলো সিলেক্ট করবেন, না থাকলে আদারে ক্লিক করবেন। তারপর এখানে একটি ভ্যালিডেশন কোড রয়েছে সেটা এই বক্সে বসিয়ে দেবেন। তারপর এই বক্সে একটি টিক মার্ক বসিয়ে দেবেন এবং এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, এখানে আপনার সমস্ত ডিটেইলস তথ্যগুলো দেখাবে, আপনাকে এক নজরে এগুলো ভালোভাবে চেক করে নিতে হবে কোনো তথ্য ভুল আছে কিনা, যদি ভুল থাকে তাহলে আপনাকে কারেকশন করতে হবে, আর সব কিছু ঠিকঠাক থাকলে এখন আপনাকে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে। তো ফটো আপনাকে 300×300 পিক্সেল এবং সিগনেচার 300×80 পিক্সেল করে নিতে হবে। এই কাজটি আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে পারবেন। আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে আপনি ছবি এবং সিগনেচার রিসাইজ করবেন এ বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, আমি ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তারপর আপনাদেরকে আপলোড ফটো এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, তারপর আপনার মোবাইল বা কম্পিউটারে যেখানে ছবি রয়েছে অটোমেটিকলি সেখানে চলে যাবে, আপনি সেখান থেকে আপনার ছবিটাকে খুঁজে তারপরে আপলোড করে দেবেন। আমি এখান থেকে আমার ছবিটি দিচ্ছি। তো প্রিপেয়ার্স অবশ্যই আপনাকে ছবিটি জেপিজি ফর্মেট হতে হবে, জেপিজি ফর্মেট না হলে কিন্তু হবে না। তারপর এখান থেকে আপনি সিগনেচার আপলোড করবেন, আপনি আপনার সিগনেচারটি খুঁজে বের করবেন, তারপর সিগনেচারের উপর ক্লিক করবেন এবং এখান থেকে ওপেনে ক্লিক করবেন, তাহলে আপনার ছবি এবং সিগনেচার আপলোড হয়ে যাবে। তারপর আপনি এই বক্সে একটি টিক মার্ক বসিয়ে দেবেন এবং এখান থেকে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। হ্যাঁ প্রিপেয়ার্স, আমার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে, আপনারা এখানে একটি ইউজার আইডি দেখতে পাচ্ছেন, এই ইউজার আইডিটি ব্যবহার করে আপনার আমাকে অ্যাপ্লিকেশন বাবদ 300 টাকা পে করতে হবে। আপনারা জানেন যে এই পোস্টটা আবেদন করতে গেলে 300 টাকা আবেদন ফি দিতে হবে। যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে আপনি 2টি SMS-এর মাধ্যমে টাকাটা পে করতে পারবেন। এখানে আপনার SMS প্রসেস দেওয়া রয়েছে, ফার্স্ট SMS ফরম্যাট SGFL লিখতে হবে, তারপর একটি স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে, তারপর 16322 নম্বরে যে কোনো টেলিটক সিম থেকে মেসেজটি সেন্ড করতে হবে। ফিরতি আপনার মোবাইলে একটি SMS আসবে এবং সেখানে 8 ডিজিটের একটি পিনকোড থাকবে, সেই পিনকোডটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় SMS-টি করতে হবে। দ্বিতীয় SMS-টি আপনাকে লিখতে হবে এরকমভাবে SGFL, তারপর একটি স্পেস, তারপর ইয়েস, তারপর একটি স্পেস দিয়ে পিন নাম্বার, তারপর 16322 নম্বরে মেসেজটি সেন্ড করে দিতে হবে।
তো প্রিভিয়ার্স আপনারা আবেদন পদ্ধতি জানলেন, এখন আপনাকে অ্যাপ্লিক্যান্টস কপিটি প্রিন্ট করে রাখতে হবে, অথবা যদি আপনার কাছে প্রিন্টার না থাকে আপনি এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন। যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে প্লিজ ক্লিক প্রিন্ট এখানে ক্লিক করবেন, আর যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড দিস অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিক্যান্টস কপিটি ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ প্রিপারস, আপনার এখানে দেখতে পাচ্ছেন সেভ এজ অপশনটি চলে এসেছে। আপনি এখন ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, আপনি কোন ফোল্ডারে এটি সিলেক্ট সেভ করবেন। আমি এখান থেকে ডকুমেন্টস সেভ করব। আমি এখানে সিলেক্ট সেভ করতেছি, আমি এখানে সেভ করতেছি, এখানে সেভে ক্লিক করব। তারপর এখান থেকে স্টার্ট ডাউনলোড। তো প্রিপারস আপনারা দেখলেন যে কিভাবে আপনারা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডে চাকরির জন্য আবেদন করবেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।